15 আগস্ট 140 কোটি ভারতবাসীর মতো তোমাকে যদি বলা হয় তুমি যে জাতীয় পতাকা এতদিন ধরে উত্তোলন করছো যাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসো সেই জাতীয় পতাকাটি আসলে ভুল। সেটি আসলে আমাদের জাতীয় পতাকা না, আমাদের আসল জাতীয় পতাকা এই 5টা। তুমি বলবে কি পাগলের মতন কথা বলছি, কিন্তু হ্যাঁ আজকে আমরা যে জাতীয় পতাকা উত্তোলন করছি 26 জানুয়ারি 15 আগস্ট, প্রথম থেকে সেই জাতীয় পতাকা এরকম ছিল না, নানা পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসেছে। নমস্কার, আমি বিজ্ঞ পণ্ডিত। আজকে আমরা যে বিষয়ের সাথে শুভদৃষ্টি করতে চলছি সেই বিষয়টি হলো হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। আচ্ছা, জাতীয় পতাকার ইতিহাস জানার আগে আমাদের এটা জেনে নিতে হবে জাতীয় পতাকা কি এবং কোন দেশে জাতীয় পতাকা কেন দরকার। তো জাতীয় পতাকা কোন দেশ বা জাতির ঐতিহ্য, মর্যাদা এবং গৌরবমণ্ডিত প্রতীককে বোঝায় এবং জাতীয় পতাকায় আইডেন্টিফাই করে যে সেই দেশটি স্বাধীন একটি দেশ। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন যে জাতীয় পতাকা শুধু আমাদের দেশের স্বাধীনতা নয়, দেশের সকল মানুষের স্বাধীনতার প্রতীক। কিন্তু আশ্চর্যজনক ঘটনা এই যে স্বাধীন ভারতবর্ষের জাতীয় পতাকা যে ব্যক্তি ডিজাইন করেছিলেন তার অবস্থা কতটা সম্মানজনক ছিল এবং আমাদের দেশের নেতারা তার অবস্থা কতটা ভালো রেখেছিল স্বাধীনতার পর, সে বিষয়েও এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাল 1906, 7 আগস্ট কলকাতার পার্সিবাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়। এই পতাকার উপরের অংশে 8টি সবুজ পদ্ম, মাঝের হলুদ অংশে দেবনাগরী ভাষায় বন্দে মাতরম লেখা এবং লাল অংশে একদিকে সাদা রঙের সূর্য এবং অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল। আর ভারতের প্রথম জাতীয় পতাকা যারা ডিজাইন করেছিলেন তারা ছিলেন দুজন বাঙালি, স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্র প্রসাদ বসু এবং হেমচন্দ্র কারঙ্গ। এর ঠিক এক বছর পর 1907 সালে প্রথম দেশের বাইরে জার্মানির বার্লিনে ভিকাজি রুস্তম কামা আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। এই জাতীয় পতাকা 1906 সালের মানে প্রথম পতাকার থেকে একটু আলাদা ছিল, কারণ এই পতাকার উপরের অংশে 8টি পদ্ম ফুলের জায়গায় সাদা ফুল, মাঝের অংশে আগের পতাকার মতনই বন্দে মাতরম এবং নিচে অর্ধচন্দ্র এবং সূর্য আঁকা ছিল। এর ঠিক 10 বছর পর ভারতের তৃতীয় পতাকা 1917 সালে উত্তোলন করা হয়। এই পতাকা আগের দুটো পতাকা থেকে একদমই আলাদা ছিল, কারণ এই পতাকার একদম উপরের বাদিকে দ্য ইউনিয়ন জ্যাকের পতাকা যুক্ত করা হয়েছিল এবং 5টি লাল ও 4টি সবুজ রঙের স্ট্রিপস ছিল। এই পতাকাটি হোমরুল লীগের নেতা বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসেন্ট উত্তোলন করেছিলেন। এন্ড দ্য থার্ড ফ্ল্যাগ ওয়েন্ট আপ ইন 1917 ওয়েন আওয়ার পলিটিক্যাল স্ট্রাগল হ্যাড টেক আ ডিফাইন্ড টার্ন। এরপর 1921 সালে বিজয়বাড়ার জাতীয় কংগ্রেসের সম্মেলনে ভারতের চতুর্থ পতাকা উত্তোলিত হয়। বলা হয় যে এক যুবক এই পতাকা গান্ধীজিকে উপহার দেন। এই পতাকায় প্রথম সবুজ ও লাল রঙের ব্যবহার ছিল, যেটা কিনা ভারতের টু মেজর কমিউনিটিসকে রিপ্রেজেন্ট করে, লাল হিন্দুদের এবং সবুজ মুসলিমদের। কিন্তু ভারতের অন্যান্য কমিউনিটিসদের রিপ্রেজেন্ট করার জন্য গান্ধীজি এতে সাদা রং এবং ভারতের প্রোগ্রেসকে সিম্বলাইজ করার জন্য স্পিনিং হুইল যুক্ত করতে বলে, মানে চারকা। এন্ড আফটার দ্যাট ইন্ডিয়া অ্যাডপ্ট ইটস ফিফথ ফ্ল্যাগ। ভারতের ইতিহাসে ভারতের পঞ্চম পতাকা খুবই গুরুত্বপূর্ণ। একদিক থেকে এই পতাকা ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ব্যাটেলকেও রিপ্রেজেন্ট করে। 1931 সালে এই পতাকা উত্তোলন করার জন্য প্রথম বিল পাস করানো হয়েছিল। এই পতাকার সাথে আমাদের বর্তমান পতাকার অনেকটাই সিমিলারিটি দেখা যায়, কারণ বর্তমান পতাকার মতো এই পতাকাতেও আমাদের কেশরী, সবুজ এবং সাদা রঙের ব্যবহার ছিল। আর এই পতাকা আগের পতাকার মতো কোন কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। এরপর আমরা যে পতাকার বিষয়ে আলোচনা করব সেই পতাকাটি 140 কোটি ভারতবাসীর মনে বাস করে এটা বলা একদমই ভুল হবে না, কারণ স্বাধীন ভারতের প্রতীক এই পতাকার জন্য বহু দেশপ্রেমী, বহু স্বাধীনতা সংগ্রামী তাদের নিজের রক্ত দিতেও দ্বিধাবোধ করেন। আজ আমরা স্বাধীন ভারতবর্ষের যে পতাকা দেখছি সেই পতাকাটিতে 3টি রঙের ব্যবহার আছে, কেশরী বা গেরুয়া, সাদা এবং সবুজ। কেশরী রং ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক, মাঝের সাদা রং সত্যতা এবং সবুজ অংশ ফার্টিলিটি, গ্রোথ অ্যান্ড অসপিসিয়াস অফ দ্য ল্যান্ডের প্রতীক। আমাদের ভারতের এই জাতীয় পতাকা প্রথম ভারতের অফিসিয়াল পতাকা হিসেবে 22 জুলাই 1947 সালে স্বীকৃতি লাভ করে। জাতীয় পতাকার ইতিহাস সম্বন্ধে তো আমরা জানলাম, এবার আমরা জানবো জাতীয় পতাকা উত্তোলন করার সঠিক নিয়ম কি এবং জাতীয় পতাকা তৈরির প্রসেসটা কি। জাতীয় পতাকা তৈরির নিয়মগুলোর মধ্যে জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের নিয়মও দেওয়া হয়েছে। জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 হওয়া উচিত এবং জাতীয় পতাকা শুধুমাত্র খাদি কাপড়ে তৈরি হওয়া উচিত। কিন্তু যদিও প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1917 এবং দ্য ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া 2002 অ্যামেন্ডমেন্ট করার পর 2021 সালে আরো অনেক নিয়ম অ্যাড করা হয়েছে। তার মধ্যে খাদি কাপড়ের সাথে সাথে কটন, উল, সিল্ক এসব দিয়েও আমরা জাতীয় পতাকা তৈরি করতে পারবো। জাতীয় পতাকা উত্তোলন করারও অনেক নিয়মকরণ রয়েছে, যেমন জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন করা যাবে, ওয়েদারের উপরে কোনো ম্যাটার করে না, ওয়েদার যাই থাকুক। আবার জাতীয় পতাকার ঊর্ধ্বে কোনো পতাকা তুমি লাগাতে পারবে না, সেটা যেই পতাকা থাকুক। আবার জাতীয় পতাকা তুমি পোশাক হিসেবে ইউজ করতে পারবে না, কিন্তু মন্দিরা বেদী যিনি ইন্ডিয়ান অ্যাক্ট্রেস সম্ভবত তিনি জাতীয় পতাকা শাড়ি হিসেবে ইউজ করছেন, তার জন্য বিশাল একটা কন্ট্রোভার্সি আছে। যাই হোক, এর সাথে সাথে আরো অনেক কিছু নিয়মকরণ আছে, ডিসক্রিপশনে আমি আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি আরো বেশি কিছু জানতে চাও সেই ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া নিয়ে, সেই জাতীয় পতাকা উত্তোলনের আরো বিশেষ কিছু নিয়মকরণ নিয়ে, তাহলে অবশ্যই লিঙ্কটা ক্লিক করে আর্টিকেলটা পড়ে নেবে। এবার আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। প্রথমে বলেছিলাম যে জাতীয় পতাকার যে ব্যক্তি ডিজাইন করেছিলেন তার সম্বন্ধে আলোচনা করব, তার অবস্থা কতটা ভালো ছিল বা সম্মানজনক ছিল সে সম্বন্ধে বলব। জাতীয় পতাকা যে ব্যক্তি ডিজাইন করেছিল আমরা বেশিরভাগ মানুষই তাকে খুব একটা মনে রাখিনি, তার নাম ছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর তার এতটাই অবস্থা খারাপ ছিল যে তার ছেলের যখন অসুস্থ, তার ছেলে যখন হসপিটালে ভর্তি, তার কাছে তার অসুস্থ ছেলের মেডিকেল ট্রিটমেন্ট করারও টাকা পয়সা ছিল।
না। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাদের দেশের নেতারা তাকে একটা সাধারণ কাজও দিতে পারেনি। যাই হোক, আমাদের দেশ স্বাধীন হওয়ার 15 বছর পর তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু আর আমাদের দায়িত্ব যে তাকে মনে রাখা। তো আজকে এই ভিডিওতে আমরা জাতীয় পতাকার ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করলাম। আশা করি আমরা অনেককেই জানতে পেরেছি এবং এই ভিডিওটা খুব বেশি শেয়ার হওয়া যায়, যাতে আজ আমরা নয় আমাদের সাথে সাথে আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশীরাও জানতে পারে যে আমাদের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিল, আমাদের জাতীয় পতাকার ইতিহাস কি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব তোমরা করবে। নমস্কার, আমি বিক্রম পণ্ডিত। আজকে আমরা যে বিষয়টির সাথে শুভ দৃষ্টি করতে চলেছি সেই বিষয়টি হলো, হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ।